বাংলাদেশের বাজারে 18,000 টাকার মধ্যে সেরা চারটি ফোন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। 2023 সালে দাঁড়িয়ে আজকের এই মাসে এই চারটি স্মার্টফোন আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন যদি আপনার বাজেট হয় 18,000 টাকা। কোনো ফোন গেমিংয়ের দিক থেকে ভালো, কারোর ডিজাইন ভালো, কারোর ডিসপ্লে ভালো, তো কারোর পারফরমেন্স ভালো, তো কারোর ক্যামেরা ভালো। এভাবে আমরা চারটি ফোনকে আপনাদের সামনে নিয়ে আসবো এবং কোনটা কোন বিষয়ে পারদর্শী সেটাও আপনাদেরকে তুলে ধরবো। দেখতে থাকুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনার বাজেট হয় 18,000 টাকার মধ্যে। আমাদের লিস্টে 4 নম্বরে যে ফোনটি আছে এটি হচ্ছে রেডমি 12 4G। রিসেন্টলি ফোনটি লঞ্চ হয়েছে, পিছনের দিক থেকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং গর্জিয়াস লুক আপনাদেরকে দেবে এবং দেখতে খুবই সুন্দর লাগে ফোনটিকে। খুবই স্লিম এবং স্লিক একটি ডিজাইন ফোনটির মধ্যে আপনারা ফিল করতে পারবেন এবং এটি আপনারা পেয়ে যাবেন 10,500 টাকায় ভারতে এবং বাংলাদেশে 17,000 টাকায় অফিসিয়ালি, 6GB র‍্যাম 128GB সঙ্গে আরও ভার্চুয়াল র‍্যামও এখানে আছে। এখানে যে ডিসপ্লে আছে এটি ফুল HD প্লাস রেজুলেশন, IPS LCD প্যানেল এবং 90Hz রিফ্রেশ রেট, ভাইব্রেন্ট কালার টিউন দেখতে পাবেন, IP53 রেটিং। এই প্রাইস সেগমেন্টে সত্যি দুর্দান্ত বিষয়। 5000 mAh বড় ব্যাটারি ব্যাক আপ উইথ 18 নট ফাস্টিং এ সাপোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং এখানে যে প্রসেসর পাবেন মিডিয়াটেক G88, পারফরমেন্স ওভারঅল যথেষ্ট ভালো দিবে এই প্রাইস সেগমেন্টে উইথ আন্তুদু বেঞ্চমার্কের স্কোর 2,56,000। সঙ্গে পিছনের দিকে 3টি ক্যামেরা পাবেন উইথ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে দিনের বেলায় খুব সুন্দর এবং রাতের বেলায় এবারে ছবি আপনারা পাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি আছে এটা মোটো G13। আপনাদের যাদের ক্লিন এক্সপিরিয়েন্স প্রয়োজন, সঙ্গে ফোনটি দেখতে স্লিক স্লিম হবে, তাদের জন্য ওই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। এখানে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ক্লিন UI এক্সপিরিয়েন্স, যেখানে কোনো রকমের ব্লোটওয়্যার থাকবে না। সঙ্গে ডিসপ্লে থাকবে 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে ফুল HD প্লাস রেজুলেশন এবং পান্ডা গ্লাসের প্রোটেকশন, যেটা কিন্তু দুর্দান্ত একটি বিষয়। মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর পাবেন, 4GB র‍্যাম 128GB স্টোরেজের সঙ্গে ফোনটি দেখতে পাবেন, 3.5mm অডিও জ্যাক পাবেন। ইন্টারেস্টিং ব্যাপার, এখানে এস্ট্রো স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটিও খুব সুন্দর হবে। পিছনের দিকে 3টি ক্যামেরা, 50+2+2, ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা, 8MP। ক্যামেরা এক্সপিরিয়েন্স আপনাকে এই বাজেট সেগমেন্টে ওভারঅল যথেষ্ট ডিসেন্ট দেবে। তো ক্লিন এক্সপিরিয়েন্স সঙ্গে দেখতে গর্জিয়াস ফোন হলে এই ফোনটি আপনাদের চয়েস লিস্টে রাখা উচিত। বাংলাদেশে 18,000 টাকার মধ্যে এবং ভারতে 10-11,000 টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া কিন্তু খুবই কঠিন। তার মধ্যে আলাদা হয়ে দাঁড়ায় ইনফিনিক্স নোট 12। এখানে ফোনটি দেখতে যেমন গর্জিয়াস লুক আপনাদেরকে দেবে, 5000 mAh ব্যাটারি ব্যাক আপ, 33W ফাস্ট চার্জিংয়ের সাপোর্টের সঙ্গে সঙ্গে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, পিছনের দিকে গ্লাস ব্যাক পাবেন, মানে প্লাস্টিকই থাকছে কিন্তু গ্লস লুক আপনাকে একটা আকর্ষণীয় ফিল দেবে। সঙ্গে কার্ভ এজ ফোনকে প্রিমিয়াম লুক দেবে এই প্রাইস সেগমেন্টে। সঙ্গে ডুয়েল স্পিকার আপনারা দেখতে পাবেন, তাই সাউন্ড কোয়ালিটি অনেক হাই হবে। পিছনের দিকে 3টি ক্যামেরা থাকবে, 50MP+2MP সঙ্গে একটা QPGA ক্যামেরা, ফ্রন্টে 16MP ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা আপনাকে অবভিয়াসলি কিন্তু অনেক বেশি ইমপ্রেস করবে। পিছনের দিক থেকে 2K ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30fps সঙ্গে, এটা কিন্তু আকর্ষণীয় বিষয়। এখানে যে ডিসপ্লে পাবেন এটা ফুল HD প্লাস রেজুলেশনের সঙ্গে থাকবে, অ্যামোলেডের প্যানেল পাবেন, তাই ডিসপ্লে অনেক বেশি গ্লসি লুক দেবে, অনেক বেশি ব্রাইট এবং পাঞ্চি কালার ফিল করতে পারবে। কিন্তু এখানে ওয়াটার ড্রপ নচ থাকবে, যেটা একটু আপনাদেরকে চিন্তায় ফেলতে পারে। সঙ্গে মিডিয়াটেক G88 মতো প্রসেসর পাবেন, যেটার পারফরমেন্স নিয়ে আপনাদেরকে বলার কিছু নেই, যথেষ্ট ভালো প্রাইস সেগমেন্টে আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন, 6GB র‍্যাম 128GB স্টোরেজের সঙ্গে এবং আপনাকে নিরাশ করবে না। বর্তমানে এটি বাংলাদেশের বাজারে 17,500-18,000 টাকায় 6GB র‍্যাম 128GB স্টোরেজের সঙ্গে অ্যাভেলেবেল আছে। এই ফোনের একটাই সমস্যা, এর যে UI আছে XOS UI, এটা যদি আরও ইম্প্রুভ হয় ফিউচারে এটা আরও বেটার হয়ে উঠবে। তো আপাতত এটা বাদ দিয়ে ফোন কিন্তু ডিসপ্লে বলুন, পারফরমেন্স বলুন, ক্যামেরা বলুন, ব্যাটারি ব্যাক আপ বলুন বা লুকের দিক থেকে বলুন একটি অলরাউন্ডার ফোন হয়ে উঠতে পারে আপনাদের জন্য এবং অনায়াসে ফোনটিতে আপনারা পেয়েও যাবেন এবং সাউন্ড কোয়ালিটিও অনেক হাই। যাদের প্রয়োজন একটি গর্জিয়াস লুকওয়ালা একটি স্মার্টফোন, তাদের জন্য চয়েস হতে পারে রিসেন্টলি লঞ্চ Realme C55। 8GB র‍্যাম 128GB স্টোরেজ, 6GB র‍্যাম 128GB স্টোরেজ, দুটি ভ্যারিয়েন্টেই বাংলাদেশে অ্যাভেলেবেল আছে 18,500 টাকার মধ্যে। বিউটিফুল লুক দেখতে পাবেন, ডাইনামিক আইল্যান্ডের মতো একটি ঝলক এখানে লক্ষ্য করতে পারবেন, প্লাস্টিক ব্যাক হলেও আলাদা ধরনের একটি লুক আপনাদেরকে ফোনটি দেবে। ডিসপ্লে 6.72 ইঞ্চির IPS LCD প্যানেল উইথ 90Hz রিফ্রেশ রেট এবং পাঞ্চল, অনেক ব্রাইট এবং পাঞ্চি কালার প্রোডিউস করছে। পিছনের দিকে 2টি ক্যামেরা, 64+2, ফোনটি 8MP ক্যামেরা হলেও এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং 5000 mAh ব্যাটারি ব্যাক আপ উইথ 13 3W ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট ফোনটি কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স দেবে।
সঙ্গে এখানে যে প্রসেসর পাবেন মিডিয়াটেক লিও G88, এই প্রসেসর নিয়ে বেশ কয়েকবার আমরা আলোচনা করেছি, পারফরমেন্স নির্ঘাত আপনারা ভালো পাবে। পাবজি ফ্রি ফায়ারের মতো গেমের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হবে, কিন্তু শুধু ডেডিকেট গেমের জন্য ফোনটি কিন্তু নয়। তো ওভারঅল দেখতে একটি সুন্দর ফোন উইথ ডিসপ্লে উইথ ক্যামেরা, ফোনটি কিন্তু আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। তো এই হলো আমাদের চারটি ফোন যেটি আপনারা কিনতে